হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেগলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়ি ছাড়া মুড়ি খণ্ডের রেসিপি। একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই, এই রেসিপিতে মুড়ি ইউজ না করলেও এটার নাম কিন্তু মুড়ি খণ্ড। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, এটা সাধারণত বড় মাছের মাথা দিয়ে করা হয়। আপনারা বড় যে কোনো মাছের মাথাই ইউজ করতে পারেন এই রেসিপিটা বানাতে। আমি আজকে বড় সাইজের একটা কাতল মাছের মাথা নিয়েছি। চলেন তাহলে আমরা একসাথে দেখে নে আপনারা কিভাবে মাছের মুড়ো দিয়ে মুড়ি খণ্ডটা বানাবেন। প্রথমে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মুগ ডাল। এই রেসিপিটা সাধারণত মুগ ডাল দিয়েই করা হয়। এখন আমি মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মাছ থেকে একটা সোনালি কালার চলে আসে। তাছাড়াও আপনারা বুঝতে পারবেন যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন বুঝতে হবে যে মুগ ডালটা হয়ে গেছে। আমার মুগ ডালটা অলরেডি ভাজা হয়ে গেছে। কিছুক্ষণ পর ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা বাটির মাঝে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা পর আমার ডালটা ফুলে উঠেছে। আমি বড় সাইজের একটা কাতল মাছের মাথা নিয়েছি। মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এটাকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাছটাকে একটু কড়া করে ভাজতে হবে। এখন আমরা রান্নায় চলে যাব। আমি চুলা থেকে একটা পাতিল বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি 1/4 কাপ তেল। আরও অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তার মাঝে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমরা পেঁয়াজটাকে ভেজে নিব। এই রান্নায় পেঁয়াজটাকে একটু বেশি করে ভাজতে হবে। ঠিক বেরেস্তা হওয়ার আগ মুহূর্তে যেমন থাকে ওই রকম করে পেঁয়াজটাকে ভাজতে হবে। আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এর থেকে আর ভাজবো না, নাহলে পুড়ে যাবে। এখন এর মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা আর রসুনটা আমি একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরে করে জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়েছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এই রান্নায় অবশ্যই গরম মশলা গুঁড়াটাও দিতে হবে। সবগুলো মশলা আমি পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন আমি দিয়ে দেবো কিছু আস্ত গরম মশলা। তার জন্য আমি দিয়েছি 2টা তেজপাতা, আমি একটু ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি আর কয়েকটা এলাচ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এই মুড়ি খণ্ডটা রান্না করতে মশলার পরিমাণ তুলনামূলক একটু বেশি দিতে হয়। কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে এর মাঝে আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমরা এখন এটাকে ঢেকে রান্না করব। ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাছের মাথাগুলো একদম নরম হয়ে যায় আর মশলাগুলো মাছের মাথার মাঝে ভালো করে ঢুকে। এখন আমি ভালো করে নেড়ে দিব। নেড়ে আমি ঢেকে রান্না করব। মাঝে মাঝে অবশ্যই আপনারা নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। আমাদের মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিট ধরে মাছগুলোকে মশলার সাথে কষিয়েছি। এখন আমি দিয়ে দেবো ভাজা করা মুগ ডালটা। আমি ডালটাকে ভালো করে কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিয়েছি। ডালটাকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে মাছের মাথার সাথে। মিশিয়ে আমরা এটাকে কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেলে এটাকে আমরা ঢেকে রান্না করব। এটাকে আমি ঢেকে দিয়েছি, ঢেকে আমি 5-6 মিনিট রান্না করেছি। এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দেব। পানিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি এখানে 1 কাপ ডালের সাথে 3 কাপ পানি দিয়েছি। আপনারা যতটুকু ঝোল রাখবেন ততটুকু পানি দিবেন। এখন আমি এটাকে ঢেকে দিব
ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না এটা একদম নরম হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পর আমাদের ডালটা হয়ে গেছে, ডালটাও একদম নরম হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা আপনারা অবশ্যই দিবেন, এর মাছ থেকে আলাদা একটা ফ্লেভার ছড়াবে। এখন আমি দিয়ে দেব এক টুকরো বাটার, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। যারা বাটার পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, বাটারটা দিলে একটা শাহি ফ্লেভার আসে রান্নাটার মাঝে। আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে নিব। ট্র্যাডিশনাল এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এটা অবশ্যই গরম থাকতে সার্ভ করবেন। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাম লাগে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।